এই জয় বাংলা, জয় বাংলাকে ভালোবেসে জো বাইডেন বলে নাই বলে আমার অভিমত। আওয়ামী লীগের সাথে নতুন কোন প্রেম শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি না। বরং আমেরিকা যেটি চায় যে রাশিয়া চায়নার যে হিজুমনি অটোক্রেটিক যে ওয়ার্ল্ড অর্ডার তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এইটার পক্ষে যেন বাংলাদেশ বিং এ মানে জিও পলিটিক্যালি ইম্পর্টেন্ট কান্ট্রি তারা যেন সেদিকে না যায়। মিস্টার আবু বকর মোল্লা আন্তর্জাতিক আইনজীবী আমাদের সাথে আছেন লন্ডন থেকে। জনাব মোল্লা, এখানে জামাতকে ক্ষমা চাওয়ার বিষয়টাও উনি টেনে এনেছেন যে জামাত যদি ক্ষমা চাইতো একবার, তাহলে জামাত ফিল্ডে অন্যান্য দলের সাথে আরো হয়তো ভালো করতেন রাজনীতিতে। এটা পরামর্শমূলকই উনি বলেছেন, আপনার মন্তব্য প্লিজ। আমেরিকা কেন এতদিন পরে জয় বাংলা বলল? তারা কি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নেয় নাই? অবশ্যই বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে নিয়েছে, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক রয়েছে দীর্ঘদিনে। হঠাৎ করে জয় বাংলা কেন? সম্পর্ক এত ঘনিষ্ঠ মানে এই শব্দটার মানেটা কি? দেখুন, এটি হঠাৎ করে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপার নয়। দুর্নীতিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে আওয়ামী লীগের আমলে ব্যাংক লুট হয়েছে, শেয়ার বাজার চুরি হয়েছে, বিদেশে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদরা বিদেশে বিশাল বিশাল এম্পায়ার গড়েছেন, হংকং, সিঙ্গাপুর, আমেরিকাতে ওনারা বেগম পাড়া করেছেন। বাংলাদেশের ইতিহাসে কখনোই শেয়ার বাজারে এই ধরনের লুটপাট ঘটে নাই যে আওয়ামী লীগের আমল হয়েছে। তা কি আমেরিকা জানে না? অবশ্যই জানে। দে নো মাচ মোর বিফোর দেন আস, দে নো ইনস অ্যান্ড আউটস অফ বাংলাদেশ ইকোনমিক্স ইকোনমি। তারা জানে শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কারা করেছে। তারা জানে বাংলাদেশের অর্থমন্ত্রী অন রেকর্ড পার্লামেন্টে বলেছে এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিচার আমরা করতে পারবো না। এটা আমেরিকা জানে, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানে। আমেরিকা জানে বাংলাদেশের বল থেকে টাকা কারা চুরি করেছে। আমেরিকা জানে বাংলাদেশে ব্যাংক গুলো লুটপাট হয়েছে, ব্যাংক ধ্বংস হয়েছে আওয়ামী লীগের আমলে। তারপরেও কেন আজকে আওয়ামী লীগের ক্ষমতার শেষ দিকে এসে তারা জয় বাংলা বলতে হয়? তারা কেন বাংলাদেশকে মানে এতগুলো দেশ থাকতে স্বাধীনতার এই দিবসে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আজকে কেন এই বিবৃতিটি দিয়েছে? মূল ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের এই বুকটি নিয়ে আমেরিকা আমেরিকা লেড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যান্ড চায়না রাশিয়ান লেড আরেকটা যে বর্তমান ব্লক যারা নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে চাচ্ছে তাদের সাথে বাংলাদেশের এই ভূখণ্ডটি নিয়ে একটি বড় ধরনের রশি টানাটানি হচ্ছে। বাংলাদেশকে এই দুই ব্লক তাদের প্রয়োজনে চাচ্ছে, তাদের স্বার্থে চাচ্ছে। জিও পলিটিক্যালি বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট এই দুই ব্লকের কাছে। এই জয় বাংলা, জয় বাংলাকে ভালোবেসে জো বাইডেন বলে নাই বলে আমার অভিমত। আওয়ামী লীগের সাথে নতুন কোন প্রেম শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি না। বরং আমেরিকা যেটি চায় যে রাশিয়া চায়নার যে হিজুমনি অটোক্রেটিক যে ওয়ার্ল্ড অর্ডার তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এইটার পক্ষে যেন বাংলাদেশ বিং এ মানে জিও পলিটিক্যালি ইম্পর্টেন্ট কান্ট্রি তারা যেন সেদিকে না যায়। তারা যেন গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার পক্ষে যায়। তারা মানে বাংলাদেশকে বুঝিয়ে শুনিয়ে কিছুটা প্রশংসা করে মানে ইয়াং ছেলে মেয়েদেরকে যেভাবে মানে কিছুটা প্রশংসা করে মূলত শাসন করার অংশ হিসেবে বাবা মায়েরা যে কাজটা করতে চায়, আমেরিকার মোরলরা বাংলাদেশে জয় বাংলা বলে মূলত শেখ হাসিনাকে বলছে সোনা তুমি ওইদিকে যাইও না, তুমি আমাদের সাথে থাকো, তুমি একটি সুষ্ঠু ইলেকশন দাও। এটি হচ্ছে মূল ব্যাপার। মূলত বাংলাদেশ মানে সুষ্ঠু অর্থনীতি উন্নয়নের চরম সীমা চলে গেছে এটা আমেরিকা বলছে না, বরং আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের যে বক্তব্য, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে বক্তব্য, হিউম্যান রাইটস এর ওয়াচের যে বক্তব্য, এই বক্তব্যগুলো এবং 40 বিশ্ব নেতার যে বক্তব্য সেগুলো এক সুতোয় গাঁথা। এবং এই 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 যে বক্তব্যগুলো থেকে সরকার একটি মেসেজ নিয়েছে, মেসেজ নিয়েছে এই যে 1/11 সরকারের সময় প্রথম আলো যে ভূমিকাটি পালন করেছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর পক্ষে, প্রথম আলো এই ধরনের আরেকটি ভূমিকা পালন করতে যাচ্ছে যে 1/11 সরকারের সময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড
যে ভূমিকাটি পালন করতে করেছিল, যেহেতু হ্যাঁ আওয়ামী লীগ 1-11-এর সময় প্রথম আলো, আওয়ামী লীগ এবং ওয়েস্ট আনোয়ার একসাথে কাজ করেছে ভারত মিলে। সুতরাং আওয়ামী লীগের কাছে 40 বিশ্ব নেতার চিঠি, 20 মার্চ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, প্রথম আলোর রিপোর্ট যে ভাত চাল ডাইলের স্বাধীনতা চাই, তারপর হচ্ছে যে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, জাতিসংঘের মহাসচিবের বক্তব্য, হিউম্যান রাইটস কমিশনের বক্তব্য, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, অ্যামনেস্টি রিপোর্ট। আওয়ামী লীগ মনে করছে, এটা আমি বোধ করি, আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি, তারা মনে করছে যে একটি একটি নীল নকশার অংশ হিসাবে এই রিপোর্ট এবং আন্তর্জাতিক এই যে মানে 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 যারা প্লেয়ারদের নড়াচড়া, এই নড়াচড়ার কারণে আওয়ামী লীগ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এখন এই কাজগুলো করছে। অর্থাৎ প্রথম আলোকে প্রসিকিউট করা, তাদেরকে পার্সিকিউশন দিকে নিয়ে যাওয়া, প্রথম আলোর সাংবাদিককে অ্যারেস্ট করা, এবং তারা তাদের মানে তারা অন্যান্য মিডিয়াকেও তারা একটি মেসেজ দিতে চাচ্ছে, বিরোধী মত এবং পথকেও তারা একটি মেসেজ দিতে চাচ্ছে, হিউম্যান রাইটস ডিফেন্ডারকে একটি মেসেজ দিতে চাচ্ছে। আর অপরদিকে আমি মনে করি যে আওয়ামী লীগ সম্ভবত ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটা মেসেজ দিতে চাচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মেসেজ যেটি দিতে চাচ্ছে যে তারা সম্ভবত দে আর গোয়িং টু ইগনোর দ্য ডিমান্ড অ্যান্ড দ্য কল বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, দে আর ক্যানট বি অ্যান ইনক্লুসিভ ইলেকশন। এখন কিন্তু আমি দাবি নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এই প্রোগ্রামটি, আমার এই বক্তব্যগুলো আরো অন্যান্য চ্যানেলে বলেছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, এই প্রেক্ষাপটে ইলেকশনে গিয়েছি, এবং আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মেসেজ দিয়েছি যখন আমি ব্যক্তিগতভাবে যাই গত ইলেকশনের পর থেকে শুরু করে, আমাকে রেগুলারলি আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করি, আমাকে দায়িত্ব নিয়ে বলছি, এখন তারা আমাদেরকে এই কথা বলছে না যে এইবার ইলেকশনে গেলে আমরা 2014-18-এর মতো মানে একটি ফেয়ার ইলেকশন প্রত্যাশা করছি এই শেখ হাসিনার আন্ডারে, ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে বলছে না। আমি দায়িত্ব নিয়ে কথাটি বলছি, এখানে নাজমুল হাসান কলিমুল্লাহ ইলেকশন পর্যবেক্ষণ করেন, উনি আমাকে কোট করতে পারেন, উনি কোট করতে পারেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে মানে 2018-এ যেভাবে বিরোধী দলকে রিকোয়েস্ট করা হচ্ছিল, এইবার ইন্টারন্যাশনাল কমিউনিটি এই মেসেজটি দিচ্ছেন না যে বিএনপি জামাত এবং অপোজিশন শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশনে যাওয়া উচিত, দে আর নট ফোর্সিং আস। তাহলে আমরা কি বলছি, আমরা কি মেসেজ পাচ্ছি? ইন্টারন্যাশনাল কমিউনিটি যে কথাটা বলছেন, তারা ডিপ্লোম্যাটিকলি কথাটি বলতে হয়, তারা সরকারকে বলছেন যে বর্তমানে কিন্তু বিরোধী দল তাদের অধিকার পাচ্ছে না, এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, সেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই, জামাতের ব্যাপারে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন নাই, এইটা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছেন। সুতরাং এগুলাকে এনশিওর করেই একটি লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে, সেটা যদি না করা হয় সরকারকে তারা ডিপ্লোম্যাটিক্যালি মেসেজ দিচ্ছেন যে গতবার 2018-14-এ যেভাবে ডে টু ডে বিজনেস বাংলাদেশের সাথে হয়েছে, এটি আর রিপিট করছে না।